গঙ্গা, মা গঙ্গা, বাবা এত কি ভাবছিস তুই? মা কিছুই না বাবা, মনে হচ্ছে তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস, কি হয়েছে বল না আমাকে। বাবা, ছোট বাবুর ঘরে রামিয়া মেম সাহেবের ফটো লাগানোর জন্য জানকি দিদির ফটোটাকে মঞ্জু দিদি ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমি সেই ফটোটাকে নিজের ঘরে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন গিয়ে দেখি যে জায়গাটাতে জানকি দিদির ফটো ছিল সেখানে রামিয়ার ফটো চলে এসেছে, আর ছোট বাবুর ঘরে গিয়ে দেখি জানকি দিদির ফটো ওখানেই লাগানো আছে। এ বাড়িতে কিছু তো একটা অলৌকিক ঘটনা ঘটছে বলে মনে হচ্ছে বাবা। আর রামিয়ার উধাও হয়ে যাওয়ার পেছনে আমার মনে হয় কোনো অলৌকিক শক্তি রয়েছে বাবা। দেখ মা, এ আজকের ব্যাপার নয়, তোর জন্মের সময় থেকেই আমরা এই বাড়িতে, এরকম কিছু এর আগে আমরা কখনো দেখিনি। তাছাড়া পুলিশ যখন বলে দিয়েছে রামিয়া এ বাড়ি থেকে পালিয়ে গেছে আর সবাই তা মেনেও নিয়েছে, সেখানে তোর এই অলৌকিক যোগাযোগের কথা বললে এরপরে যেসব প্রশ্ন উঠবে তখন সেই সব প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদেরকেই দিতে হবে মা। যাই হোক, সেসব প্রশ্নেরও আমরা না হয় উত্তর দিলাম, কর্তা মশাইয়ের জন্য আমরা যে কোনো বিপদের সম্মুখীন হতে রাজি। আর তুই যে নাগমাতার কাছে রোজ পুজো দিস, তাই তিনি নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। তুই এসব চিন্তা করা বন্ধ কর। কর্তা মশাইকে ওষুধ দিয়েছিস তো? এখনো দেওয়া হয়নি বাবা। যা, আগে ওষুধটা দিয়ে আয়। ঠিক আছে বাবা। দেখো, বিয়েটা যদি হয়ে যেত পুরো সম্পত্তি আমাদের হাতের মুঠোয় চলে আসতো, আর এখন কি হলো, মুখে কালি মাখিয়ে পালিয়ে গেল। আরে, মেয়ে তো পালিয়ে চলে গেছে, কিন্তু তার থেকে বেশি তোমাকে নিজের ওই গয়নাগুলো নিয়ে চিন্তিত মনে হচ্ছে। আরে, ওই শেঠ যখন এসে চিৎকার করবে তখন সম্মানটা যাবে না। এ আর তোমার কাছে নতুন ব্যাপার, ধার নেওয়া আর শোধ না করতে পারা, এটাই তো তোমার কাজ। সে তো মুম্বাইয়ের কথা, এটা তো তোমার দাদার বাড়ি, একটু তো মান সম্মানের ব্যাপারে ভাবো। কোন সম্মানের কথা বলছো তুমি? তোমার মেয়ে তো সব মাটিতে মিশিয়ে দিয়ে চলে গেছে। ও তো মিশিয়ে দিয়েছে, কিন্তু আমি তো ফেঁসে গেলাম না, এখন কি করবো সেটা বলো। তোমার সব সমস্যা নিয়ে আমার কাছে এসে ফালতু টেনশন দিও না আমাকে, সমঝে? এবার যাও গিয়ে দেখো অন্য কোনো কাজ আছে কিনা। ওকে, মঞ্জু, মঞ্জু।
কালকে আমার একদিনের জন্য ছুটি চাই। বড় কর্তার সঙ্গে তুমি একটু কথা কও না। আরে দুদিনের জন্য ছুটি তো আমি নিজে নেব বলে ভেবেছিলাম। শুধু দুদিনের ছুটি চাই। বারবার বালাজি তিরুপতির মন্দির আমার স্বপ্নে এসেই চলেছে। মনে হচ্ছে তিরুপতি আমায় ডাকছেন। তিরুপতির মন্দির স্বপ্নে দেখা মানে ভগবান স্বয়ং ডাকছেন বুঝি? না, শুধু স্বপ্নেই নয়, কালকে টিভি দেখছিলাম, সেখানেও বালাজিরই গান দেখাচ্ছিল। হায় রে, উনিই বোধহয় বারবার মনে করিয়ে দিচ্ছেন একবার তিরুপতি যেতেই হবে। ঠিক আছে, তবে আর আমি কি করতে পারি বলো? ছোট কর্তা, চা শরবত কিছু আনবো নাকি? এত কি ভাবছো? কি ভাবছো ছোট কর্তা? কিছু না, মঞ্জু মেম সাহেবের এমনটা করা উচিত হয়নি। এতে লেখা আছে ওর অমতে বিয়ে দেওয়া হচ্ছিল, তাই ও ঘর ছেড়ে পালিয়ে গেছে। উনি যেমন চেয়েছিলেন তার খোঁজে চলে গেছেন, এরকম ভেবে নিয়ে এই বিষয়টা ভুলে যাওয়াই ভালো। আমি এখন এসব ভাবছি না জেঠু। তাহলে কি নিয়ে এত ভাবছো ছোট কর্তা? ঠিক যেরকম তুমি একটা মন্দির দেখতে পাচ্ছিলে, একটা মন্দিরের চিহ্ন, যে চিহ্নটা আমি সব সময় দেখতে পাচ্ছি। এই চিহ্নটা বারবার কেন আমার সামনে দেখা দিচ্ছে সে বিষয়ে ভেবে আমি একেবারে কনফিউজ হয়ে যাচ্ছি। তুমি চিন্তা করো না ছোট কর্তা, আমিও এরকম দেখতাম প্রথম প্রথম, আর এখন তো আবার মন্দিরের সাথে আমি তার নামও দেখতে পাই। দেবস্থানে গিয়ে ভগবানের পুজো করে এলে পুণ্য লাভ তো হয়ই, তাই তোমার যখনই যেতে ইচ্ছে করবে তুমি দেবস্থানে ঘুরে আসতে পারো। হ্যাঁ, আমারও ঠিক তাই মনে হয়। একবার দর্শন করে এসো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ওসব আমি কিছু জানি না। মেয়ের বিয়ের জন্যই তো টাকা নিয়েছিলে, এখনো পালিয়ে গেছে, সেটা তোমার ব্যাপার। টাকা তুমি নিয়েছিলে, এখনই ফেরত দাও। এরকম হঠাৎ করে চাইলে আমি কোত্থেকে ফেরত দেবো সেট? একটু টাইম তো দিন। টাইম তো দিয়েছিলাম, কিন্তু কবে দেবে? মানে ওই একটু, যদি জানতাম তুমি টাকা দিতে ঝোলাবে তাহলে আমি তোমায় টাকা দিতামই না। আসলে আমার মেয়ে এখান থেকে সব গয়না চুরি করে নিয়ে পালিয়ে গেছে, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। তাহলে সুদটা অন্তত দাও। সবাই তো পেমেন্ট সেটেল করার সময় সুদটা দেয়, তাই না? আরে সেটেল করার ব্যাপারটা তো পরে, আমি কোথায় সব টাকা একসাথে চাইছি? তুমি তো সুদটা পর্যন্ত দিচ্ছ না। এখন তো আমার কাছে কিচ্ছু নেই। কিন্তু কাল থেকে প্রতিদিন আসবো, রোজ সুদ দিতে পারবে তো? যদি আমার সাথে চালাকি করো তাহলে শুনে রেখো, আমারও লোক আছে, একবার যদি ওদের বলে দিই তোমাকে জ্যান্ত পুড়ে দেবে। এরকম কিছু করবেন না শেট, আমি দিয়ে দেবো। আপনি এখন যান প্লিজ, আমি আবার আসবো। এখন আমি কি করবো? এ তো হুমকি দিয়ে গেল, কিছুই বুঝতে পারছি না।
আপনি বাইরে আসুন বলছি। আপনি এখানে কি করে এলেন? দরজা খোলা ছিল তাই ভেতরে চলে এলাম। আপনি এখনি এখান থেকে চলে যান, আপনার ভেতরে আসা বারণ আছে, যেটু সেদিনই বলে দিয়েছিলেন, এখনি চলে যান। কাল তোমার স্বপ্নে নাগাম্মা এসেছিল না? নাগাম্মা এসে ফনা উঁচু করে সামনে দাঁড়িয়েছিল, নাগাম্মা তো আমার স্বপ্নে এসেছিলেন, একথা আপনি কি করে জানলেন? তোমার স্বপ্নে নাগাম্মা আসবেন সে কথা নাগাম্মা নিজেই আমাকে জানিয়ে দিয়েছিলেন। তোমার কি পুজো করা শেষ হয়ে গেছে? তাহলে আমি শুধু একটি বারের জন্য তাকে দেখতে চাই, শুধু একবার আমাকে দেখতে দাও। এই জায়গাটা এদের উপযুক্ত না। আমি কি দেখতে পারি? শুধু একবার আমাকে দেখতে দাও। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি দেখে চলে যাও। হ্যাঁ চলে যাব, একবার দেখেই চলে যাব। দেখা হয়েছে আপনার? খুব ভালো আছে। দেখুন এবার উঠে পড়ুন, আপনি শুনছেন? উঠুন বলছি, উঠুন, উঠুন না। আমি দেখেছি, আমি দেখেছি, আমি ওকে দেখে নিয়েছি, আমি দেখেছি। দেখি তো আপনাকে কোনো ভালো বাড়ির বলেই মনে হচ্ছে, কিন্তু জেঠু কেন তাহলে আপনাকে দেখলেই রেগে যান এভাবে? ও ভালো আছে, ও ভালো আছে, আমার জন্য এটাই যথেষ্ট, ভালো আছে। আমি এক জিজ্ঞেস করছি, আরেক উত্তর দিচ্ছেন আপনি। সে তো ও বলবে, সব প্রশ্নের জবাব তো ওই দিতে পারবে। আপনি তাড়াতাড়ি চলে যান, জেঠু আপনাকে দেখে ফেললে বিপদ হয়ে যাবে। চলে যাব, খাবার জন্য একটু প্রসাদ দেবে না? আচ্ছা একটু দাঁড়ান, এই নিন প্রসাদ। না না আমি এই খাবার চাইনি। তাহলে কি চাই বলুন? আমার একটু রক্ত চাই। আপনি একি চাইছেন? মাত্র এক বিন্দু রক্ত দাও আমাকে। না বলো না মা, শুধু এক বিন্দু রক্ত দাও আমায়। আপনি তো পূজোর কথা বলছিলেন, আর হঠাৎ এভাবে এসব চাইছেন? আপনি কি এসব নিয়ে পূজো করেন? দাঁড়াও মা, এই কাজটা শুধু তোমার পক্ষে করা সম্ভব। হ্যাঁ মা, আমাকে না করো না মা, মা আমাকে দাও মা, আমাকে না করো না মা, দাও মা, মা আমাকে এক বিন্দু রক্ত দাও মা, এক বিন্দু রক্ত, কৃপা করো মা, শুধু দাও, দাও মা, মানা করো না মা, মানা করো না, এসো মা, ছেড়ে দে না মা, এক বিন্দু দাও মা, গঙ্গা তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওকে ঢুকতে কেন দিয়েছিস তুই? যা ভেতরে যা, বললাম না যা। ও আসবে, যা বেরো এখান থেকে, ওর আসার সময় হয়ে গেছে, ও আসবে, খুব শীঘ্রই আসবে, দেখে নিও, যা, ও আসবে, ও আসবে, যা বলছি না, দেখে নিও, ও আসবে, হ্যাঁ তোমরা দেখে নিও, ও আসবে, ও আসবে, দেখো, ও আসবে, দেখে নিও, দেখো, দেখো, ও আসবে, ও ফিরে আসবে, হ্যাঁ দেখো, ও আসবে, ও আসবে, তুমি দেখে নিও, ও আসবে, দেখে নিও, আসবে, মানা করো না, খালি এক বিন্দু রক্ত, নাগাম্মা সন্তুষ্ট হবে। এক বড় সাপ হয়ে আসবে, দেখবে নিশ্চয়ই, ও ফিরে আসবে, ক্ষমা করবে না, ও ফিরে আসবে, ও সাপ হয়ে ফিরে আসবে, দেখবে, দেখবে, ও ফিরে আসবে, এক সাপ হয়ে ফিরে আসবে, ও কাউকে না জানিয়ে ফিরে আসবে, দেখবে, ও কাউকে ছাড়বে না।
কাউকে ছাড়বে না। ও ফিরে আসবে, ও ফিরে আসবে, ও ফিরে আসবে, ও ফিরে আসবে, দেখবে ও ফিরে আসবে, ও ফিরে আসবে, ও ফিরে আসবে, ও ফিরে আসবে, তোমরা দেখে নিও। বাবা, কি হলো রে বাবা? আমি একবার মুরুদেশ্বরের মন্দিরে যেতে চাই বাবা। সে কি রে, তুই দেবস্থানে যেতে চাস? এ কথা শুনে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আসলে বাবা, প্রায় গত বছর থেকে আমার চোখের সামনে একটি চিহ্ন প্রায়ই দেখতে পাচ্ছি, আর গত কদিন ধরে বারবার সেটা দেখতে পাচ্ছি। আর আমি সেই একই চিহ্ন মুরুদেশ্বর মন্দিরের টেন্ডারের পেপারেও দেখতে পেলাম। তাই ভাবছি মুরুদেশ্বর থেকে একবার ঘুরে আসি। তুই দেবস্থানে যেতে চাস, এই কথাটা তো সত্যি খুব ভালো কথা রে বাবা, কিন্তু আমার মনে হচ্ছে এই সময়টা উপযুক্ত নয়। সবে রামিয়া বাড়ি ছেড়ে চলে গেছে, এখন সবাই ভীষণ দুঃখী, আর এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমার আর মাথা কাজ করছে না, আর কিছুই ভালো লাগছে না। এমন সময়ে তোকে বাইরে পাঠাতে আমার মন সায় দিচ্ছে না। যদি বিপদ হয়, এর থেকে আর বেশি চিন্তা করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। তোকে ছেড়ে কি করে বাঁচব আমি? মুরুদেশ্বরের মন্দিরে আমরা সবাই মিলে যাব, কিন্তু এখন নয় বাবা। বাবা দেখো, প্রতি মাসে আমি পূর্ণিমার পুজো করেই চলেছি, তাই না? কিন্তু তাও ওই চিহ্নটা বারবার আমার চোখের সামনে আসছে। ওটা কি আর কেন বারবার আসছে না জানতে পারা পর্যন্ত স্বস্তি নেই, আর আমি এটা নিয়ে খুব চিন্তায় রয়েছি বাবা। না বাবা, তুই এখন কদিন ঘরেই থাক। বাবা প্লিজ, আমার পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করো। আমি যাবো আর ফিরে আসবো, প্লিজ তুমি মানা করো না বাবা। একটু অপেক্ষা কর। ওম মহাকালী কালিকা দেবী নমঃ। হ্যাঁ বলো রাজশেখর। স্বামীজি, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার ছিল। হ্যালো স্বামীজি। হ্যালো স্বামীজি। হ্যালো 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 হ্যালো, এটা কি হলো? বড় কর্তা, ছোট কর্তা আমার সাথে মন্দির নিয়ে আজ সকালে কথা বলছিল। উনি তো মন্দিরে যেতে চাইছেন, আর মন্দিরে গেলে ভগবানের দর্শন লাভ হলে পুণ্য লাভ হবে, আর তার কৃপাতে ছোট কর্তার সব বিপদ দূর হয়ে যাবে, আর তাছাড়া ওর বিয়েটাও হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমিও তো তাই চাই। তুই যখন ঠিক করে ফেলেইছিস যাবি বলে, তখন যা, কিন্তু তুই একা যাবি না, সঙ্গে করে কাউকে নিয়ে যাস। বাবা তার কোনো দরকার হবে না। অরুণ, আমি যা বলছি সেটা শোন। মাধবদা, বড় কর্তা, গিয়ে কিরণকে প্রস্তুত হতে বলো, অরুণের সাথে ওই যাবে। ঠিক আছে বড় কর্তা। তুই গিয়ে এবার রেডি হয়ে যা। থ্যাংকস বাবা। গঙ্গা, আমাকে এক কাপ কফি এনে দাও। ছোটবাবু এক্ষুনি বেরোচ্ছেন, এটা দিয়ে এসেই এনে দিচ্ছি। এদিকে আর, বেরিয়ে যাচ্ছে মানে শহরে যাচ্ছে বুঝি? আমি জানি না। কোথায় যাচ্ছে আবার? বাবা তুমি কোথাও যাচ্ছ শুনলাম, কোথায় যাচ্ছ? আরে যাবার সময় এত প্রশ্ন করতে নেই, জানো না নাকি? যাবার সময় করবো না তো ফেরার সময় করবো। তুমি বলো তো বাবা, কোথায় যাচ্ছ তুমি?
মুরুদেশ্বর মন্দিরে যাচ্ছি পিসি। মুরুদেশ্বর? এত দূরের মন্দিরে যাচ্ছ কেন বাবা? মন্দিরে কেন যাচ্ছ কি, ভগবানের দর্শনের জন্য যাচ্ছি। আমি আমার হবু জামাইয়ের সাথে কথা বলছি, তার মধ্যে তুমি নাক গলিও না। যাবার আগে তোমারই বা এত কথা জিজ্ঞাসা করার কি আছে? অরুণ, আমি আমার ব্যস্ত স্কেডিউল থেকে টাইম বের করেছি তোর সাথে যাব বলে, এখানে দাঁড়িয়ে শুধু শুধু টাইম ওয়েস্ট করিস না, সব ব্যাপারে নাক গলাতে যেও না। হ্যাঁ।